আসসালামু আলাইকুম। আমি সকালে নাস্তায় বেকড সেমোলিনা কেক বানাবো আর কি, ঝাল কেক। উপকরণগুলো দেখিয়ে দিই। আধা কাপ সুজি নিয়েছি, কাজু বাদাম আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি বাটিতে। আস্ত দিব না, আস্ত আমি কোনো জিনিস আমার ভালো লাগে না। দাঁতের নিচে ঠাস করে একটা বড় জিনিস লাগলে সেটা আসলে ভালো লাগে না, এজন্য আমি ক্রাশ করে নিয়েছি। ক্রাশ ঠিক না, মানে টুকটা করে নিয়েছি আর কি। একটা ডিম নিয়েছি বড় সাইজের, আর একটু লবণ, আর এখানে তেল, আর ভেজিটেবল এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, মটরশুঁটি, টমেটো, গাজর, এখানে ক্যাপসিকাম, বরবটি, এগুলো দিলে আরও মজা হয় খেতে, আরও টেস্ট হবে। ভেজিটেবলের যে স্বাদ সেটা তো পাওয়া যাবে। তা আমি এখন বানিয়ে নিব, সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। আমি একটা বাটির মধ্যে এটা মিশিয়ে নিলাম। আমি এক টেবিল চামচ পানি ব্যবহার করেছি, ডিম বেশি দিলে পানি লাগতো না, দুইটা ডিম দিলে। আমি একটা ডিম দিয়ে করেছি, সমস্যা নেই, পানি একটু লাগবে কারণ হতে থাকবে গরমে, তখন কিন্তু পানিটা টেনে নিবে। সুজিতে প্রচুর পানি লাগে এটা সবাই জানি আমরা, কম বেশি। অলিভ অয়েল ঘরে না থাকলে সাদা তেল দেবেন, কোনো সমস্যা নেই। প্যানে ঢালার আগে আমি একটু খাওয়া সোডা দিয়ে দিলাম। তবে এখানে একটা কথা বলি, অনেকে ভাবে সোডা ক্ষতি, সোডা হেন তেন, সোডা এবং বেকিং পাউডার, কিন্তু না, সোডা এবং বেকিং পাউডার কিডনি পরিষ্কার করে, এটা সবাই জেনে রাখেন, এবং এটা কোনো ক্ষতি নাই। ঢেলে দিব প্যানে, আমি এটা ঢেলে দিব। তবে সোডাই দিতে হবে কিন্তু, এখানে বেকিং পাউডার নাই। সামান্য একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম উপর দিয়ে। এটা মিক্স করার সময় মিক্সারের সময়ও দিতে পারেন কেউ, তবে আমার খেয়াল ছিল না। একটু গোলমরিচ দিলে ফ্লেভারটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে, একটু ঝালঝাল লাগে, ভালো লাগে খেতে। তা আমি উপরে দিয়ে দিলাম। গোলমরিচ না থাকলে কাঁচামরিচ একটু ঝাল হওয়ার জন্য দিবেন। আধা মিনিট মিডিয়াম হিটে রাখার পরে এরকম যখন বুদবুদ উঠবে পাশ থেকে, তখন আমি চুলাটা একদম লো হিটে দিয়ে আমি এটা ঢেকে দিব। দুই মিনিট পরে আমি ফিরে আসলাম। অলমোস্ট ডান, এখন আমি এটা ঢেলে নিব। এর মধ্যে একটু চিকেন দেওয়া যায়, মানে রিস করার জন্য যা কিছু লাগে করা যায়। এটা খেতে অনেক টেস্ট হয়, এবং সকালে ঝটপট নাস্তায় বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে।